হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। আজকে তোমাদের কাছে KMC মজদুরে যে ফিল্ড টেস্ট হচ্ছে আজকে 13ই অক্টোবর, তা তোমাদের কাছে আজকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। অনেক ক্যান্ডিডেট পরীক্ষা দিতে গেছে, তাদের মধ্যে তোমাদের একজনকে কন্ট্যাক্ট করেছি, সে এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছে। তাদের বলে রাখি, আজকের দিনটা কিছু কিছু কোশ্চেন এমন এমন এসছে যেগুলো পরবর্তীকালে তোমাদের কাছে কিন্তু একটা চাপজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাও বলে রাখি কী কী জিনিসগুলো এই মুহূর্তে করাচ্ছে। তা যেটা আপডেট পেলাম এই মুহূর্তে, প্রথম শিফটে তোমাদের যে এক্সাম হয়েছে, ফার্স্ট শিফট ফিল্ড টেস্টের এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে, প্রেজেন্ট অফ ক্যান্ডিডেট আজকে ক্যান্ডিডেট সবথেকে একটু বেশি ছিল, কারণ 200 জনের মধ্যে যতটুকু সম্ভব খবর পেলাম 150 জনের বেশি কিন্তু ক্যান্ডিডেট উপস্থিত ছিল। কারণ যা অনেকে ফর্ম ফিল আপ করেছে, ভালো করে বলছি শুনে রাখো, অনেকে ফর্ম ফিল আপ করেছে, অনেক কাজে কিন্তু যারা ফর্ম ফিল আপ করে তাদেরকে কিন্তু প্রথমে একটা ফর্ম ফিল আপ করার সময় তাদের একটা রেজিস্ট্রেশন আইডি আর পাসওয়ার্ড আসে, ঠিক আছে। তা সেইটা তারা ফর্ম ফিল আপ করার সময় রেখে দিয়েছে, তাদের সেই সময় তাদের যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তাদের সেই ফর্ম ফিল আপে রেজিস্ট্রেশন নাম্বারটা আর পাসওয়ার্ডটা লেগেছে, তখন ফর্মটা ফিল আপ করার জন্য, মানে অ্যাডমিটটা ওয়েট করার জন্য। তো যাই হোক, তা অনেকের কাছে কিন্তু এই জিনিসগুলো জানতে পারছে না, কারণ এই মুহূর্তে কলকাতা, হাওড়া, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা পরীক্ষা হচ্ছে, কাছাকাছি ডিস্ট্রিক্টগুলো ডাকা হয়েছে যদিও। তা অনেকের কাছে মেসেজ পায়নি, তারা বন্ধুদের থেকে শুনেছে বা কারো হয়তো পরীক্ষা কিংবা কোনো ইউটিউব চ্যানেল থেকে শুনে তারা কিন্তু পরীক্ষা দিতে গেছে। যাদের হয়তো জানতে পেরেছে পরীক্ষা চলছে, তাদের কিন্তু অলরেডি এক্সাম শেষ, সেই জন্য কিন্তু ক্যান্ডিডেটগুলো মিস হয়ে গেছে। তো আজকে ক্যান্ডিডেট বলতে গেলে অনেকজন উপস্থিত ছিল যদিও, তো আজকে বলতে গেলে 75% বেশি কিন্তু ক্যান্ডিডেট উপস্থিত ছিল এই মুহূর্তে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা, অনেক ক্যান্ডিডেট কী করছে না, চলে আসছে, যাদের 12:30টার সময় এক্সাম আছে তারা চলে আসছে, এসে বলছে ফার্স্ট শিফটে করিয়ে দেওয়ার জন্য, তাদের কিন্তু হচ্ছে না, 12:30টার সময় হবে এক্সাম। আগে গিয়ে কোনো লাভ নেই, তোমাদের যে টাইমে এক্সাম, যে লিস্টে তাদের নাম আছে তোমার সেই লিস্ট অনুযায়ী সেই টাইমে তোমাদের এক্সামটা হবে। এবার হচ্ছে অল কোশ্চেন উইথ অ্যান্সার, মানে তোমার যে যে কোশ্চেনগুলো করা মানে করছে, কেমন কোশ্চেন করছে, তোমাদের যা যা ডকুমেন্টস আছে সেসব ডকুমেন্টস তোমার জমা দিতে হবে, সব করার সেলফ অ্যাটেস্ট করতে হবে। অনেকে আছে ফর্ম ফিল আপ করার সময় কালকেটা জানিস ভুল করেছে, তাহলে তোমাদের আমি বলে রাখছি, ভুলটা হচ্ছে যে ফর্মটা ফিল আপ করার সময় যে একটা কালি দিয়ে করবে সেই কালি দিয়ে কিন্তু তোমাকে ফটোর উপর সিগনেচার করতে হবে, ঠিক আছে, অন্য কোনো কালি দিয়ে করলে হবে না। অনেকে দেখছি, একজন বলছিলো যদিও মার্কার পেন নিয়ে ফটোর উপর সিগনেচার করেছে, তা সেটা কোনো অসুবিধা না, কিন্তু আগের থেকে স্যারদের জিজ্ঞেস করে নেবে, এই সিগনেচারটা কিন্তু অনেক প্রবলেম করবে। পরের যে কোশ্চেনটা হচ্ছে, তোমাদের যে সব কিছু ডকুমেন্টস নিয়ে যাওয়ার পর গাড়ি আসবে, গাড়িতে কোনো তোমাদের নিয়ে যাবে ধাপার মাঠে, সেখানে গিয়ে ফিল গার্বেজ, মানে কি ফিল গার্বেজ, তোমাদের গার্বেজটা অর্থাৎ তোমাদের রাবিশ থেকে পাথর যে কুচিগুলো আছে সেগুলো তোমাদের ফিল করতে হবে। একটা কথা ভালো করে শুনে রাখতে হবে, এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করছে, মাঝপথে কিন্তু কালকে যা শুনলাম একজনের ডিসকোয়ালিফাই হয়ে গেছে গাড়ি। তোমাদের ধরো এই যে তোমাদের এইটা তোমাদের ছোটো করে একটা এঁকে দেখাচ্ছি, ধরো যদি গাড়িটা হয়, ঠিক আছে, এই ধরনের দুটো চাকা, যদি গাড়িটা যদি হয়, ঠিক আছে, একটা দু মানে এইদিকে একটা চাকা, পরের দিকে একটা চাকা, যাই হোক তোমাদের যেমন দাগ দেওয়া আছে গাড়িটায়, সেই গাড়িটা তোমাদের যে কারণে ঢাকনা সিস্টেম যে জায়গাটা কিন্তু তোমরা ফিল আপ করবে না, কারণ ওখানে যদি তুমি ভর্তি করো রাবিশটাকে, তুমি যখন ঠেলে নিয়ে যাবে 30 মিটার, 30 মিটার মানে বেশি দূর না, হার্ডলি 7 থেকে 8 পা, যদি নাটা মানুষ হয় তার 9 থেকে 10 পা, আর লম্বা মানুষ হলে 7 থেকে 8 পা, এর মধ্যে পৌঁছে যাবে, ঠিক আছে। তা এই গাড়ির যে চাকাটা আছে, চাকাটা যে সামনে যে তোমাদের ঢাকনা খুলতে হচ্ছে, ঢাকনা গাছে ফিল আপ করবে না, ঢাকনা যদি ফিল আপ করো মানে রাবিশটা যদি ভর্তি করো, গাড়ি কিন্তু উল্টে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে। আমি এটাও শুনেছি কালকে উল্টে গেছে একজনে, ঠিক আছে, একজন মহিলারই মানে সে ফিল আপ করতে গিয়ে মানে রাবিশগুলোকে ভর্তি করতে গিয়ে গাড়িটা কিন্তু উল্টে গেছে, সে মাঝপথে উল্টে যাওয়া কিন্তু ওটা কাউন্ট হবে না, ওখানে কিন্তু টাইমটা অনেক খেয়ে নেবে, কী করেছে তারপরে জানা নেই, ওইটুকানি ছেলেটা একটা বললো। তো যাই হোক, যা ভর্তি করবে এই ডান্ডার দিকটা ভর্তি করবে, যেখানে একবার ঢাকনা সিস্টেম আছে সেই ঢাকনা সিস্টেম ভর্তি করবে, কারণ গাড়িটা উল্টে যাবে, যখন তুমি টেনে নিয়ে যাবে না গাড়িটা পুরোপুরি উল্টে যাবে, তা ঠেলতে পারবে না। আর দ্বিতীয় কথা, আজকে প্রচণ্ড রোদ ছিল, যেটা এক জায়গাতে শুনলাম প্রচণ্ড পরিমাণে রোদ, সে পরিস্থিতি খুব নাগালের বাইরে, এরকম রোদ পরিস্থিতি পড়লে কিন্তু অনেকটাই সময় লাগবে, সেটা কিন্তু দেখে কাজ করতে হবে, একটুখানি ফিজিক্যালি ফিট থাকতে হবে। ফিমেলের এক্সপিরিয়েন্স, ফিমেলদের কত টাইম লাগছে, ফিমেলদের আজকে সেম টাইম লাগছে 5 মিনিটের ওপর অনেক সময় নিচ্ছে, কারো 3 মিনিটে হচ্ছে, চেষ্টা করতে হবে 3 মিনিটের মধ্যে করার মধ্যে, তার মধ্যে 3 মিনিটের মধ্যে কিন্তু তোমার শর্ট লিস্ট করা হবে, কত তোমাদের কত কার সময় কম লাগলো সেই অনুযায়ী তোমাদের মানে তোমাদের শর্ট লিস্ট করা হবে। ফিমেলদের একই এক্সপিরিয়েন্স, ফিমেলদের কিন্তু সেই
সেম একই জিনিস বলছে, গার্বেজটাকে গাড়ির সামনে মুখের সামনে ভর্তি করতে না, কারণ ঠেলতে গেলে অসুবিধা, গাড়ি উল্টে যাবে প্রথম কথা। আর 30 মিটার ফিমেলদের কিন্তু 30 মিটার যেতে হবে। আর এখানে কিন্তু একটু ছাড় বলতে গেলে যারা হ্যান্ডিক্যাপ পার্সন আছে তাদের কিন্তু ছাড় দিচ্ছে, ঠিক আছে। ব্যাস এইটুকুই আজকের মতো, কারণ যে ধরনের এক্সপিরিয়েন্সগুলো আসছে, বিশেষ করে একটা জিনিস বলে রাখি, রোদটা যদি খুব কম থাকে, রোদটা কম থাকলে কাজটা করতে পারবে। রোদ যদি প্রচুর পরিমাণে থাকে ওখানে, কিন্তু এত রোদ ওখানে দাঁড়ানো সম্ভব না, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। মানে বলতে গেলে যাদের শরীরটা একটু হয়তো উইক আছে, রোদে দাঁড়ানো খুব মুশকিল। মানে দাঁড়ানো ওখানে সিস্টেম করা আছে, তোমাদের তোমাদের ছামায় বসতে পারবে, কিন্তু হয়ে যাওয়ার পর ছামায় বসিয়ে দিচ্ছে, যদি বের করে দিচ্ছে, গাড়ির জন্য ওয়েট করতে হচ্ছে, একটু এগিয়ে গিয়ে ওয়েট করতে, তখন রোদ পড়ছে, অনেক অসুবিধা হচ্ছে। তা এই ছিল আজকে এক্সপ্রিয়েন্স। অবশ্যই একটা টুপি নিয়ে যাও, টুপিটা মাস্ট, রোদের থেকে বাঁচার জন্য টুপিটা পরে কাজ করবে, কোনো অসুবিধা নেই, টুপি পরে কাজ করতে বলছে, কোনো অসুবিধা হচ্ছে না। তা যাই হোক, আজকের মতো এইটুখানি আপডেট দিলাম তোমাদের কাছে। আর একটা আড়াইটার শিফটে একটা আপডেট দেবো একটু করে, তো একজন বলুক কী হয়েছে না হয়েছে, ঠিক আছে। অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমাদের তোমাদের অনেকটাই হেল্প হবে, পরবর্তী এক্সামগুলো দিতে হবে, ফেজ টু, ফেজ থ্রি, ফেজ ফোরে যে এক্সামগুলো হবে সবকটা আপডেট দিয়ে দেবো। অবশ্যই লাইক করো আর বন্ধুদের কিন্তু শেয়ার করো, পারলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে যুক্ত থেকো। আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন সঙ্গে থেকো, ধন্যবাদ।